প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা খামারে বিভিন্ন ধরনের মুরগি পালন করে থাকি, সোনালি, ব্রয়লার, ফাউমি, লেয়ার, যা যেটা ভালো লাগে আমরা কিন্তু পালন করে থাকি। তবে মুরগি পালন ক্ষেত্রে সবথেকে আপনার গুরুত্বপূর্ণ বিষয় হলো মেডিসিন। আমাদের মুরগি পালন করতে হলে মেডিসিন অবশ্যই দিতে হবে। এই মেডিসিন আমরা কিন্তু সবসময় খাইয়ে থাকি মুরগির একেবারে জিরো দিন থেকে একেবারে শেষ পর্যন্ত। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই মেডিসিনটা আমরা কীভাবে রাখলে ঔষধটা ভালো থাকবে। আমরা অনেকেই মেডিসিনটা কীভাবে রাখতে হয় সেটা জানি না, রাখার কারণে মেডিসিনের কার্যকারিতা অনেকটা কমে যায়, ঔষধে কাজ করে না। আমরা কোনো রোগ হলে ঔষধ খাইয়েও কিন্তু তেমন ফলাফল পাই না, কারণ ঔষধ কিন্তু আমরা ভাঙলেই সাথে সাথে সব খাওয়ানো হয় না, কিছু ঔষধ থেকে যায়। তো এটা কীভাবে আমরা রাখি আপনাদের কাছে আপনাদের সাথে আমি শেয়ার করব আমাদের খামারে আমরা ঔষধটা কীভাবে রাখি। তো আমাদের খামারটা চারপাশে আপনার টিনের বেড়া এবং নেট রয়েছে এবং নিচটা আমাদের পাকা ফ্লোর রয়েছে। তো যাদের খামারটা এরকম আছে বিশেষ করে তার জন্য আজকের ভিডিওটি। তো আমাদের খামারে আমরা ঔষধটা কীভাবে রাখি দেখেন, আমাদের এই হচ্ছে ঔষধের তাক। তো আমরা ঔষধটা কিন্তু এমন সিস্টেমে রাখি যাতে ঔষধটা সহজে নষ্ট না হয়, এর তাপমাত্রাটা ঠিক থাকে। ঔষধের অবশ্যই ঔষধ ঠান্ডা স্থানে রাখতে হবে, যাদের আপনার দেওয়ালের খামার অথবা বিল্ডিংয়ে খামার রয়েছে তাদের ঔষধের ঝামেলাটা খুবই কম হয়, কারণ বিল্ডিংয়ের নিচে এমনিতেই ঠান্ডা থাকে। তো যাদের এরকম টিন রয়েছে এখানে কিন্তু প্রচুর গরমের দিনে গরম পড়ে, তো সেক্ষেত্রে আমরা কীভাবে ঔষধটা সুরক্ষিত রাখতে পারবো। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমরা একটি কাঠের তাক বানিয়েছি এবং এটা কিন্তু নেটের পরেই আমাদের টিনের বেড়া রয়েছে, সেখান থেকে আমরা প্রথমে আমাদের যে ব্রয়লারের খাবারের যে বস্তা এবং সোলাই খাবারের বস্তা সেগুলো আমরা কিন্তু মোটা করে দিয়ে দিয়েছি। আর তারপরে উপরে দিয়েছি আমরা কাঠন, সেমভাবে আমরা উপরেও কিন্তু প্রথমে ছালার চট, তারপর আরও দিয়েছি আমরা বস্তা, তারপর দিয়েছি কাঠন। এ থেকে কিন্তু এখানে একটি পরিবেশটা খুব ঠান্ডা থাকে, যত বাইরে গরম থাক এখানে কিন্তু আপনার মোটামুটি ঠান্ডা থাকে। এবং ঔষধটা আপনারা এমনভাবে রাখবেন উপরে যেন গাছের যদি একটু ছায়া পড়ে তাতে কিন্তু আরও ভালো হয়। তো আমাদের এখানে উপরে গাছ রয়েছে, সে থেকে এখানে আপনি যদি গরমের সময় আসেন দেখবেন অনেক ঠান্ডা, ঔষধগুলো একেবারে সুরক্ষিত থাকে। তো আমাদের এরকম তাক বানিয়ে কিন্তু আমরা ঔষধগুলো এরকম রেখে থাকি। আর সবসময় ঔষধগুলো যেগুলোর ঔষধে আপনার এরকম খোসা থাকে ট্রাই করবেন খোসার ভিতরে রাখার, তাতে কিন্তু ঔষধটা আরও ঠান্ডা থাকবে। তো এই তাকটা আমরা রাখি আমাদের লিকুইড ঔষধগুলো, এবং আমাদের এই পাশেই রয়েছে একটি ঝুড়ি। তো এটাও কিন্তু আমরা এরকম তৈরি করেছি, এর ভিতরে যে আপনারা বাটাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব আমাদের পাউডার ঔষধগুলো। তো সেটা কিন্তু আমরা এরকম বাটার ভিতরে ভরে রাখি, এতে ঔষধটা সহজে জমাট বেঁধে যায় না, এর কার্যকারিতা ঠিক থাকে, ঔষধগুলো অনেকদিন ভালো থাকে। তো ঝুড়ির উপরও আমরা মোটা করে এরকম পেপার দিয়ে দিয়েছি, পিছনে বস্তা এবং নিচেও পেপার, এরকম করে কিন্তু আমরা ঔষধটা রাখছি। তো আপনারা চাইলে খামারের ঔষধ যদি একটু ভালো রকম রাখতে চান আপনারা কিন্তু এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন, এতে আপনাদের অনেক সুবিধা হবে। তো আমাদের খামারে এরকম আমরা করি, এর জন্য আপনাদের শেয়ার করলাম। তো যারা ঔষধটা ঘরে রাখেন তারা অবশ্যই আপনার খাটের নিচে যেখানে ঠান্ডা জায়গা সেখানে রাখবেন, তবে ঔষধ আপনার খামারে রাখাটাই ভালো, কারণ আমাদের এই ধরেন পাশে এরকম মুরগি থাকলে আমরা কিন্তু ঔষধটা খুব তাড়াতাড়ি কিন্তু দিতে পারি। আমরা কিন্তু বেশিরভাগই খামারে বসে মুরগির যে পানিটা আমরা মিস করি, দেখতে পাচ্ছেন আমাদের এইখানে রয়েছে পানি আর এই যে পানির আমাদের ট্যাপ, তো এইখানে আমরা পানি আর পাশেই কিন্তু আমরা ঔষধ রাখি। তো এতে একটু সুবিধা হয়, এখন ঔষধটা যদি দূরে থাকে আমাদের কিন্তু আনতে সমস্যা হবে অথবা যেতে একটু অনুৎসুক থাকতে পারে। তো সবাই ভালো থাকবেন, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন, যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই, দেখাবো নতুন ভিডিওতে, এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।